নমস্কার স্বাগতম জনাইছো এয়া হৈছে ফাইনাল রিপোর্ট আৰু ষ্টুডিঅত মই প্ৰাঞ্চল প্ৰতিম হাজৰিকা এতিয়া পিটং খবৰ হাহক দেখুৱাটোৱেই কাল হল ৰঙিয়াৰ দুই কিশোৰৰ বাবে বাঢ়নী পানীয়ে মুহূৰ্ততে উত্তোৱাই নিলে দুই কিশোৰক এই শিহৰণকাৰী দৃশ্যটো ৰঙিয়াৰ ছেপ্টিৰ বাঢ়নী পানীত খুদ বৈ থকা পথেৰে পাৰ হৈছে এই চাৰি বন্ধু আগে আগে গৈ আছে দুই বন্ধু আৰু পিছে পিছে ভিডিঅ' কৰি আগবাঢ়িছে আন দুই বন্ধু মোবাইলত বাজি আছে গান কিন্তু মুহূৰ্ততেই সংঘটিত হৈ গ'ল ভয়ংকৰ ঘটনাটো বাঢ়নী পানীত উটি গ'ল দুজনকৈ কিশোৰ উটি গৈ সন্ধানহীন হোৱা কিশোৰ দুজন হৈছে চপনীয়াৰ সতীশ দাসৰ পুত্ৰ জুমন দাস আৰু ছেপ্টিৰ হেমেন দাসৰ পুত্ৰ হিমাংশু দাস দুয়োৰে বয়স মাত্ৰ 15 বছৰ দুয়োজনে প্ৰেমদা শিৱনাথ বিদ্যাপীঠৰ দশম শ্ৰেণীৰ ছাত্ৰ ইফালে ঘটনাৰ পাছতেই এছ ডি আৰ এফৰ সৈতে কিশোৰ দুজনৰ উদ্ধাৰ অভিযানত নামিল স্থানীয় বিধায়ক ভৱেশ কলিতা কিন্তু এতিয়ালৈকে উদ্ধাৰ কৰিব পৰা হোৱা নাই সেই কিশোৰ দুজনক এক দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছে ইতিমধ্যে সন্ধিয়াৰে পৰাই আমি এই ঘটনাৰ সবিশেষ আপোনালোকক জনাই আছোঁ পুনৰ সেই দৃশ্য দেখুৱাইছোঁ হাতত দুডাল লাখতি দুই কিশোৰৰ দুয়ো হাতত এডাল এডাল লাখতি আৰু এনেধৰণে লাখতি লৈ হয়তো তেওঁলোকে ভাবিছিল পানী পাৰ হৈ যাব পাৰি কিন্তু বাস্তৱত সেইটো নহ'ল হয়তো তেওঁলোকে অনুমানেই কৰিব পৰা নাছিল যে পানীৰ সোঁত কিমান কোবাল হ'ব পাৰে কাৰণ জীৱনৰ অভিজ্ঞতা তেওঁলোকৰ নাই আৰু সেয়েহে পানীৰ সোঁতৰ অনুমান কৰা নাছিল বা এনেও এনেকুৱাও হ'ব পাৰে যে পূৰ্বতে তেওঁলোকে কাহানিও এনে পৰিৱেশৰ সন্মুখীন হোৱা নাছিল হয়তো এনেধৰণৰ পানী তেওঁলোকে এতিয়ালৈকে জীৱনত দেখাই নাছিল আৰু যাৰ বাবে এই ভয়ংকৰ বিপদ আহিল তেওঁলোকৰ জীৱনলৈ দুজনকৈ কিশোৰ মানে উটুৱাই নিছে এই দুই কিশোৰক কিন্তু দুই বন্ধুৱে ভিডিঅ' কৰি আছিল আৰু তেওঁলোকেও হয়তো ইয়াক সহজভাৱে লৈছিল অৱশ্যে মানাও কৰা হৈছিল আমি নাজাওঁ বুলিও কৈছিল সেই দুই বন্ধুৱে যি দুজন বন্ধুৱে ভিডিঅ' কৰি আছিল কিন্তু তেওঁলোকেও হয়তো কল্পনা কৰিব পৰা নাছিল কিমান এক ভয়ংকৰ পৰিস্থিতিৰ উদ্ভৱ হ'বলৈ গৈ আছে ষ্টেট ডিজাষ্টাৰ ৰিলিফ ফ'ৰ্চ আৰু ভৱেশ কলিতা স্থানীয় বিধায়ক তেওঁলোক দুয়ো উদ্ধাৰ কাৰ্যত নামি পৰিছিল এই দুয়োটা বিশেষ এটা বাহিনী আৰু লগতে এজন বিশেষ ব্যক্তি ভৱেশ কলিতা আৰু তেওঁৰ একাংশ অনুগত তেওঁলোকেও উদ্ধাৰ অভিযানত সহায় কৰিছিল কিন্তু কিশোৰ দুজনৰ এতিয়ালৈকে কোনো সন্ধান পাবলৈ সক্ষম হোৱা নাই অত্যন্ত দুৰ্ভাগ্যজনক এই ঘটনা সাহস দেখুৱাটোৱেই যেন কাল হ'ল ৰঙিয়াৰ এই দুই কিশোৰৰ বাবে বাঢ়নী পানীয়ে মুহূৰ্ততে উটুৱাই নিলে এই দুই কিশোৰক ৰঙিয়াৰ ছেপ্টিৰ ঘটনা এইটো বাঢ়নী পানীত সোঁত বৈ থকা পথেৰে পাৰ হৈ গ'ল চাৰি বন্ধু আগে আগে গ'ল দুজন বন্ধু পিছে পিছে ভিডিঅ' কৰি আগবাঢ়িল আন দুই বন্ধু আৰু তেনেতেই এই অঘটনটো সংঘটিত হ'ল মেইন সুত্ৰ পাহৰি গুচি গৈছে যা সৰু দুজন আধাত ৰৈ থাকিল ৰৈ থকাৰ পিছত এই ডাঙৰ দুজন পাহৰি যায় এই দুজনক নিব্যাপ্তি দিয়ে আমি কৈ আছোঁ বোলে এই দুজন ভাঙি যাবই আৰু আমি চাৰিজন ল'ৰাই চাই আছোঁ চাই থকা লৈ লৈ যদি সেইকেইজন হাঁহি পথটো অতলৈ গুচি গ'লে এইকেইজন আন পথটো মাতি আনিলে বোলো তন্ধে গুচি তন্ধে গুচি আৰু এইকেইজন ধাপে ধাপে ভাঙি গ'লে দুজনক লৈ গুচি গ'ল মোটামুটি ইয়াৰ পৰাই দুইটামান অন্তৰ পৰা নহয় আপোনাৰ চকুৰে কৰিছে মুঠতে বান পৰিস্থিতিয়ে অসহায় আৰু দিশহাৰা কৰি তুলিছে নামনিৰ বাসিন্দাসকলক অসহায় হৈ পৰিছে বন্য জীৱকুলো তাৰ মাজতে চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে এটা কণমানি হাতী পোৱালি বানত অসহায় হৈ পৰা শত সহস্ৰ জীৱশ্ৰেষ্ঠক যেন কণমানি গজৰাজে দেখুৱাই দিলে নিজৰ সাহস পোৱালি হাতীটোৰ ওচৰত যেন ক্ষীৰ্ণত হ'ল প্ৰচণ্ড আৰু তীব্ৰ বেগত বৈ থকা পাগলা দিয়ানুৰ এই দৃশ্যটো হৈছে বাক্সাৰ
তীব্র সোঁতর মাজত পালি হাতিটে পারাপার হল নৈ। বাক্সা জেলার ভারত ভূটান সীমান্তর আমগুড়ির দৃশ্য এয়া। ভূটান সীমান্তর বই অহা খরস্রোতা পাগলাদিয়া নদী পার হবলে চেষ্টা করে এই হাতি পালিটে। অরণ্যরপা জনাঞ্চল বিচরা হাতি পালিটর এই বিপদসংকুল যাত্রা বন্দী হল মোবাইলর ক্যামেরা। বহু সময় ধরে হাতি পালিট নৈ পার হবলে গিয়ে পানির মাজত আবদ্ধ হয়ে পড়ছিল যদিও অবশেষত পার হবলে সক্ষম হয়। এবার খহনিয়ার সংহার চাও। মুহূর্ততে নৈত বিলীন হয়ে পড়ল আপন ঘরখন। বঙ্গাইগাঁওর মানিকপুর রাজচক্রর অন্তর্গত বাঁহবাড়ীত এই ভয়ঙ্কর গড়া খহনীয়া সংঘটিত হয়েছে। দৈনিক এটার পিছত এটাকৈ নদীত জাহ গৈ আছে ঘর দুয়ার। শেহতীয়াভাবে আই নৈর ভয়ঙ্কর খহনিয়াত আশ্রয়হীন হয়ে পড়ল শতাধিক পরিয়াল। আর তার মাজতে এটা ঘর হঠাৎ খহনিয়ায় খহাই লৈ যাওয়ার দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে। মুহূর্ততে নৈত বিলীন হয়ে পড়ল আপন ঘরখন। বঙ্গাইগাঁওর মানিকপুর রাজচক্রর অন্তর্গত বাঁহবাড়ীর এই ভয়ঙ্কর গড়া খহনীয়া। দৈনিক এটার পিছত এটাকৈ নদীত জাহ গৈ আছে ঘর দুয়ার। আর শেহতীয়াকৈ আই নৈর ভয়ঙ্কর খহনীয়াত আশ্রয়হীন হয়ে পড়ল শতাধিক পরিয়াল। মুঠতে বানপানীত এতিয়া অসহায় হয়ে পড়েছে সর্বসাধারণ। বানত নামিছে মন্ত্রী বিধায়ক আর সাংসদও। নামনির বান পরিস্থিতি পর্যবেক্ষণত ব্যস্ত জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। আশ্রয় শিবিরত নিজেই ভাত বিলালে বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা। হাফ পেন্ট পিন্ধি বান পরিদর্শন করিলে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। গোয়ালপাড়া শহরের আজাদনগরত ভূমিস্খলনত দুগৰাকী শিশু মৃত হওয়া পরিয়ালক সাক্ষাৎ করে সাংসদ পবিত্র মার্ঘেরিটায়। সাংসদ মন্ত্রী এনেধরণে নামি পড়েছে বানাক্রান্ত অঞ্চলসমূহ দুর্গতসকলের অবস্থার বুজ লৈছে। নামনির বান পরিস্থিতি পর্যবেক্ষণত ব্যস্ত জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। ইফালে আশ্রয় শিবিরত নিজেই ভাত বিলালে বিজেপির রাজ্যিক সভাপতি বিধায়ক ভবেশ কলিতায়। হাফ পেন্ট পিন্ধি বান পরিদর্শন করিলে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। ইফালে গোয়ালপাড়া শহরের আজাদনগরত ভূমিস্খলনত দুগৰাকী শিশু মৃত হওয়া পরিয়ালক সাক্ষাৎ করে সাংসদ পবিত্র মার্ঘেরিট। এই বানপানীত অসহায় হয়ে পড়েছে গজরাজু। বানত উটি গেছে কাজিরঙার হাতি। আমি দৃশ্য দেখাম কলিয়াবরের শিলঘাটর। কেবাটাও বন্যহস্তি উটি গেছে ব্রহ্মপুত্রর কোবালখুঁটত। স্থানীয় এজন প্রকৃতিপ্রেমীর ক্যামেরাত আবদ্ধ হয়েছে এই সময় দৃশ্য। সকলকে যেন এক প্রকার চুই গেছে বানপানীয়ে। মানুহেই হোক বন্য জীব জন্তুয়ে হোক সকলের জীবনলৈ অমানিশা কঢ়িয়াই আনিছে বানপানীয়ে। বন্য জীবকুলো বিভিন্ন আহুকালের সম্মুখীন হয়েছে। বানত উটি গেছে কাজিরঙার হাতি পর্যন্ত। এই দৃশ্য হয়েছে কলিয়াবরের শিলঘাটর। কেবাটাও বন্যহস্তি উটি গেল ব্রহ্মপুত্রর কোবাল সোঁতত। স্থানীয় এজন প্রকৃতিপ্রেমীর ক্যামেরাত আবদ্ধ হয়েছে এই সমূহ দৃশ্য। নলবাৰীৰ মাজেৰে বৈ যোৱা পাগলাদিয়া নদীৰ দৃশ্য দেখুৱাম। ৰুদ্ৰৰূপ ধাৰণ কৰিছে পাগলাদিয়াই। জেনিয়ে তেনিয়ে বৈছে পাগলাদিয়া নৈ। ভূটানৰ পৰা নামি পানীৰ ঢলে সৃষ্টি কৰিছে মহাপ্ৰলয়ৰ। পাগলাদিয়াই কেনেধৰণে ৰূপ আগতেও ধৰিছিল সেয়া সকলোৰে জ্ঞাত। এইবাৰো ব্যতিক্ৰম হোৱা নাই। এইবাৰো ৰুদ্ৰৰূপ ধাৰণ কৰিছে পাগলাদিয়া নদীয়ে। জেনিয়ে তেনিয়ে বৈছে পাগলাদিয়া নৈ। আৰু পাগলাদিয়া নৈখনৰ সেইটোৱেই হৈছে অন্যতম বিশেষ বৈশিষ্ট্য বুলিয়ে বিভিন্নজনে উল্লেখ কৰে। কাৰণ পাগলাদিয়া নৈ জেনিয়ে তেনিয়ে বয়। এইবারও জেনিয়ে তেনিয়ে বইছে পাগলাদিয়া নৈ। ভূটানের পর নামি পানির ঢলে এতিয়া মহাপ্রলয়ের সৃষ্টি করেছে বিভিন্ন প্রান্তত। আর এয়া নলবাৰীৰ দৃশ্য। পাগলাদিয়া নৈর এয়া হল তাণ্ডব লীলা। রুদ্ররূপ ধারণ করে পাগলাদিয়ায় বিভিন্নজনের ঘর বাড়ি উতাই নিছে। বহুজনের
জীৱনলৈ ভয়ংকৰ বিপদ কঢ়িয়াই আনিছে। এজন বৃদ্ধক দেখুৱাইছোঁ আমি, সেই বৃদ্ধজনক উদ্ধাৰ কৰা হৈছে NDRF SDRF বাহিনীৰ তৰফৰ পৰা। ৰোগীয়া এগৰাকী বৃদ্ধ, বয়স বহুত হৈছে, আৰু সেই বৃদ্ধগৰাকীক পানীৰ মাজৰ পৰা উদ্ধাৰ কৰি নিয়াৰ দৃশ্য কেমেৰাত বন্দী হৈছে। নগাঁৱৰ বিভিন্ন অঞ্চলত এতিয়া বছৰৰ দ্বিতীয়টো বানে সংহাৰী ৰূপ ধাৰণ কৰিছে। ইতিমধ্যে বানৰ ফলত নগাঁও জিলাৰ কেইবাটাও গড়কাপ্তানি পথ ক্ষতিগ্ৰস্ত হৈছে। ননৈ দক্ষিণপাত সংযোগী গড়কাপ্তানি পথটো বাঢ়নী পানীয়ে ছিঙি নিলে আৰু ফলত বন্ধ হৈ পৰিছে পথটোৰে যাতায়াত। আতংকিত হৈ পৰিছে অঞ্চলটোৰ বাসিন্দাসকল। নগাঁৱৰ বিভিন্ন অঞ্চলৰ খবৰ, য'ত বছৰৰ দ্বিতীয়টো বানে সংহাৰী ৰূপ ধাৰণ কৰিছে, এতিয়াও বানপানী শুকোৱা নাই। বানৰ ফলত নগাঁও জিলাৰ কেইবাটাও গড়কাপ্তানি পথ ক্ষতিগ্ৰস্ত হৈছে। মুঠতে বানৰ ধাৰাবাহিক সংহাৰ অব্যাহত আছে। সাগৰ সদৃশ পৰিৱেশ নামনিত ঘৰৰ মুধচৰে বাগৰিছে পানী। যেনিয়ে চকু যায় তেনিয়ে দেখা যায় কেৱল পানী আৰু পানী। কি ঘৰৰ ভিতৰ, কি বাহিৰ, কি ৰাজপথ, সকলোৱে এতিয়া বানৰ কৰাল গ্ৰাসত পৰিছে। হাহাকাৰ অৱস্থা এতিয়া বন্যাৰ্তৰ। নামনি অসমৰ খবৰীয়া, য'ত ঘৰৰ মুধচৰে পানী বাগৰিছে, যেনিয়েই চকু যায় তেনিয়েই কেৱল পানী আৰু পানী দেখা যায়। ঘৰৰ ভিতৰেই হওক, ঘৰৰ বাহিৰেই হওক, ৰাজপথেই হওক বা আন আন প্ৰান্তেই হওক, সকলোতে এতিয়া বানৰ গ্ৰাস, হাহাকাৰ অৱস্থা বন্যাৰ্তৰ। বাকী আছে আৰু এই দুৱাঙলৈ যে নাবাঢ়িব তাৰ কোনো নিশ্চয়তা নাই। পানী বাঢ়িয়েই আছে। এনে অৱস্থা আমি দেখাৰ পৰা ইমান বছৰে বৰপেটা সত্ৰৰ ভিতৰত পানী সোমোৱা আমি কৰা নাই। দালানৰ সন্মুখত পানী উঠা আমি দেখা নাছিলোঁ। চোৰা চিট হৈছিল যদিও এনেকুৱা হোৱা নাছিল। চোৰা চিট মানে মটৰ ভিতৰত পানী সোমাইছিল, অলপমান সোমাইছিল, এদিনাৰ কাৰণে আমি উলিয়াই আনিছিলোঁ আৰু চোৰা চিট। কিন্তু এইবেলি মানে সাংঘাতিক ঘটনা, কি যি ৰূপ ধৰে মানুহৰ, বৰপেটাৰ মানুহৰ এই অঞ্চলৰ বিলাই বিপত্তি নাই। গৰু বাছুৰ হাঁহ ছাগলী ক'ত গৈছে, কি হৈছে, কোনো বিপত্তি নোহোৱা হৈছে। এনা পানী দেখাই নাছিলোঁ কোনোদিন, সৰুৰ পৰা দেখাৰে হ'লোঁ। আজি চাৰিদিন পাঁচদিনা হ'ল বিচনাতে আছোঁ, আকৌ ভাত পানী খা নাখা কৰি, ক'ত জুইৰ বাৰ জেগা নাই, হেৰা কৰবাৰ জেগা নাই, ঘৰ দুৱাৰ ভাঙি গৈছে, পাকঘৰ চাকঘৰ ভাঙি গৈছে। এইবাৰ বানপানীত নামনি অসম বিশেষকৈ ক্ষতিগ্ৰস্ত হৈছে। কেইবাটাও অঞ্চলত বানপানীৰ ভয়ংকৰ ৰূপ দেখিবলৈ পোৱা গৈছে। ইতিমধ্যে আমি ধাৰাবাহিকভাৱে পোনপটীয়া সম্প্ৰচাৰ আৰু বিভিন্ন প্ৰতিবেদনৰ জৰিয়তে আপোনালোকক পৰিস্থিতিসমূহ জনাই আছোঁ। মধ্য অসম, উত্তৰ অসম বা উজনিৰ বিভিন্ন প্ৰান্তৰ সমান্তৰালকৈ নামনি অসমত বৰ্তমান যি অৱস্থা, সেই অৱস্থাৰ শেহতীয়া আপডেটসমূহ জনাবলৈ কেইবাজনো আমাৰ সাংবাদিক ফোন লাইনত সংযুক্ত হৈ আছে। প্ৰথমে গৈছোঁ আমাৰ সতীৰ্থ সাংবাদিক নিৰঞ্জন দাসৰ কাষলৈ, তেওঁ বৰপেটাৰ পৰিৱেশ জনাব। নিৰঞ্জন, বৰপেটাৰ সামগ্ৰিক পৰিৱেশ আজিৰ দিনটোত কি কি আছে, কি কি খবৰ আছে আপোনাৰ লগত? হয় প্ৰাঞ্জল, প্ৰথমতে ক'ব লাগিব বৰপেটাৰ যি হাৰিজান, হাৰিজানৰ মথাউৰি আজি ভাঙিছে, যাৰ ফলত যোৱাকালি ৰাতি মথাউৰি ভাঙিছিল, যাৰ ফলত বৰপেটাৰ যি সত্ৰৰ লগতে সত্ৰৰ কাষৰ যি 22খন হাতী আছে, গোটেই 22খন হাতীতে আজি পানী সোমাইছে আৰু ঘৰে ঘৰে পানী সোমাইছে। লগতে আৰুতো বিভীষিকাময় পৰিস্থিতি সৃষ্টি হৈ আছে বৰপেটাত। যি কালদিয়া, পল্লা, নখেন্দা, মৰা চালকুৱা আদিত পানী বৃদ্ধি হোৱাৰ ফলত যথেষ্ট লোক ক্ষতিগ্ৰস্ত হৈছে। আৰু যি শিবিৰ পাতিছে, 15টা ইতিমধ্যে শিবিৰ পাতিছে আৰু বহু ঠাইত শিবিৰৰ প্ৰস্তুতি চলি আছে, কিন্তু শিবিৰত মানুহৰ জাগা দিব, ঠাই দিব নোৱাৰা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। কাৰণ সকলোতে পানী হৈছে, গতিকে সকলোৱে শিবিৰলৈ ঢাপলি মেলিব লগা হৈছে। তাৰোপৰি আৰু আৰু এটা আন এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে, যিসকল লোক বানপানীৰ সত্ত্বেও কিছু লোক ঘৰত আছে, তেওঁলোকৰ ঘৰত কিন্তু ঘৰৰ যি এই বানপানীৰ বাবে লাইন কাটি দিয়া হৈছে, যি আন্ধাৰত থাকিব লগা হৈছে, সেইও এটা বিশেষভাৱে অসুবিধাৰ সৃষ্টি হৈছে। আৰু পানীৰ অনাটন হৈছে, খোৱা পানীৰ অভাৱৰ সৃষ্টি হৈছে, ঠায়ে ঠায়ে খোৱা পানীৰ অভাৱৰ সৃষ্টি হৈছে, পানী নোপোৱা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। তাৰ বাবেও যথেষ্ট সংখ্যক লোকৰ অসুবিধাৰ সৃষ্টি হৈছে। যিবিলাক শিবিৰ আছে, শিবিৰত খোৱা পানীৰ অভাৱ হৈছে, বেছিভাগ
ঘরের মানুষের ঘর যখন লোক আছে দমকল দূরবুর গেছে বা পানি নোলা হয়েছে এনে ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে বিভিন্ন সমস্যা হয়েছে। ধন্যবাদ জানাইছো নিরঞ্জন দাস এইখানে তথ্যের বাবে। এক হাহাকারময় অবস্থা আর দিনটির আপডেট সমূহ নিরঞ্জনে জানালে বরপেটাত কি পরিস্থিতির উদ্ভব হয়েছে, খাওয়া পানির অভাব হয়েছে আর নিশার ভাগতো বহু আহুকালের সম্মুখীন হয়েছে বন্যার্ত। আমার সতীর্থ জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচার্য আছে ফুলাইনত। বলেনে ইতিমধ্যে কেবাটাও অঞ্চল পরিভ্রমণ করে আছে, বরপেটার পাশত বজালিত গিয়ে উপস্থিত হয়েছে। বলেন কি কি জানাব আজির দিনটির আপডেট কি কি আছে আপনার? চক এটার পিছত আনটোকই মুঠাউরি ছিঙি যাওয়ার ফলস্বরূপে আসলতে এই বানর তাণ্ডব আর দেখব পাওয়া গেছে। নামনি ইতিমধ্যে কেবাখনো জেলা ইতিমধ্যে বানত বুর গেছে আর তার ভিতর যদি চা হয় বরপেটা, বজালি, নলবাড়ী, কামরূপ এই চারি জেলার বিশেষ যথেষ্ট সংখ্যক ক্ষতিগ্রস্ত হওয়া লোকর সংখ্যা দেখব পাওয়া গেছে। এই সমূহ প্রান্তে প্রান্তে আজির দিনটি দেখব পাওয়া গেছে এস ডি আর এফ এন ডি আর এফর দলে উদ্ধার অভিযান চলাই থাকা দেখব পাওয়া গেছে। বহু এই মুহূর্তত লোকর আমার হাতলে যে ফোন আহিছে তাত খবর আহিছে যে বহু লোক উদ্ধার কার্য এই মুহূর্তলৈকে চলাব পৰা নাই বা যিসমূহ স্থানত এই মুহূর্তে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই স্থানসমূহৰ পৰা উদ্ধার কৰিবলৈকে কোনো ধৰণৰ প্রশাসনের লোক আর উপস্থিত নহওয়ার অভিযোগ আহিছে। একেদরে অভিযোগ আহিছে যে একাংশ শিবির স্থায়ী আর অস্থায়ী বা যিসমূহ আসলে সরকারিভাবে যিসমূহ শিবির তৈয়ার করা হয়েছে সেইসমূহতো আনকি খাদ্য যোগান বা অন্যান্য সা সামগ্রী যোগানোর বিষয়টি আহিছে। স্বাস্থ্যগত সমস্যা সমূহের কথা আহিছে যে তাত নিয়মিয়াক যি চিকিৎসা কর্মী উপস্থিত থাকিব লাগে সেই বিষয়ে বিসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। গতি এনে কেতবোর এই মুহূর্তে প্রশ্ন আহিছে কিন্তু একে সময়তে যদি চাওয়া হয় মন্ত্রী পীযুষ হাজরিকা, মন্ত্রী রঞ্জিত দাস একেদরে দেখব পাওয়া গেছে, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা বা রঙিয়া সমষ্টির বিধায়কগী, গতি এনেকা ইতিমধ্যে মন্ত্রী বিধায়ক সকলও কিন্তু সমান্তরালভাবে তখন সমষ্টির কাম কাজ বা সমষ্টি সমূহত বিশেষভাবে তেওঁলোকে তৎপরতা প্রদর্শন করেছে। বিভাগীয় মন্ত্রী সমূহে ইতিমধ্যে স্থান পরিদর্শন করেছে কিন্তু এই বিভাগীয় মন্ত্রী সমূহের কাম কাজ বা তেখেতসকলের নীতি নির্দেশ সমূহ বাস্তবায়িত করবলৈ যিসমূহ আসলে সরকারি কর্মচারী সমূহ নিয়োজিত করা হয়েছে তেওঁলোকৰ সদিচ্ছার অভাব হয়েছে। ধন্যবাদ জানাইছো বলেন ভট্টাচার্য। কর্মচারী সকলের সদিচ্ছার অভাব, তেওঁলোকে ভালদরে কাম করা নাই, তেনেধরনের অভিযোগ উত্থাপন হয়েছে। এবার আমি বঙ্গাইগাঁওলৈ যাব বিচাৰিছো। উপানন্দ শর্মা আছে সতীর্থ সাংবাদিক। উপানন্দ, কি কি খবর আছে বঙ্গাইগাঁওৰ পৰা? প্রাঞ্জল, এটা কথা কব লাগিব, বঙাইগাঁওর যে বান পরিস্থিতি সেয়া অপরিবর্তিত অবস্থাত আছে আর বঙাইগাঁও জেলার মানিকপুর রাজচক্র বান আর খহনিয়ার দ্বারা বেয়াক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজির দিনটো দেখা গল তাতে পকীঘর আই নৈত খহি যাওয়া, প্রায় শতাধিক লোক তাতে দুয়ার হেরুয়াইছে। আর এই মুহূর্ত বঙাইগাঁওর উপায়ুক্ত পাঠক রাতেপুয়ারে পৰা তাতে সেই লোকখিনির হইতে পরিস্থিতি বুঝ লৈছে আর কেনে ধরনের খহনিয়া রোধ করিব পারে সেই বিষয়ে কিন্তু চেষ্টা বিভিন্ন বিভাগের বিষয়াবর্গক লৈ তাতে অপ্রাণ চেষ্টা চলাইছে। আর যেহেতু তাতে পিডব্লিউডি রোড তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গতি সেই পথছোয়া মেরামতি করার কারণে যৎপরণাস্তি চেষ্টা চলাইছে বিভিন্ন বিভাগের সহযোগত। দেখা গৈছে সেই গৃহহীন লোকসকলে ইতিমধ্যে আশ্রয় শিবিরত আশ্রয় গ্রহণ করেছে আর বঙাইগাঁও জেলার সেই বাঁশবাড়ি বলে কয় সেই ঠাইখিনি এই ঠাইখিনিত পীযুষ হাজরিকা যোৱাকালি আহি উপস্থিত হয়েছিল আর দেখা গল আজি পীযুষ হাজরিকা যোৱাকালি যিডোখর ঠাইৰ পৰা খহনীয়া পরিদর্শন করেছিল সেইডোখর ঠাই এতিয়া নদীর বুকত জাহ গল, গতি এক ভয়াবহ পরিস্থিতি। আর এই বছরটোত যদি চাই এই শেহতীয়া যে বান আরম্ভ হল এই কেইটা দিনতেই কিন্তু প্রায় শতাধিক লোক ঘর দুয়ার হেরুয়াইছে, ভয়ঙ্কর শতাধিক লোকে ঘর দুয়ার হেরুয়াইছে আর বন্যার্ত সকলের অবস্থার বুঝ লৈছে জনপ্রতিনিধিয়ে। যি কি নহোক আমি আশা করছো আগন্তুক দিনত পর্যাপ্ত সা সুবিধা সমূহ বন্যার্ত সকলে যাতে পায়, খাদ্য সামগ্রীকে আদি করে ঔষধ পাতি খাওয়া পানি সকলো সা সুবিধা যাতে উপলব্ধ করা হয় তার বাবে সরকারে বা প্রশাসনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করুক। ধন্যবাদ। আর এই মুহূর্তে এক ব্রেকিং নিউজ, বজালি জেলার সরকারি বেসরকারি শিক্ষানুষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। বজালি জেলা উপায়ুক্তর এয়া হল জরুরি নির্দেশনা। 15 জুনের সৃষ্টি হয়েছিল বজালিত বান, 16 জুনের 18 জুন বজালির সরকারি বেসরকারি খণ্ডর সকল শিক্ষানুষ্ঠান বন্ধ দিয়েছিল জেলা প্রশাসনে। বান অপরিবর্তিত হওয়াত পুনের বৃদ্ধি করা হয়েছে শিক্ষানুষ্ঠান সমূহের বন্ধর দিন। আমি আকৌ এবার জানাইছো বজালি জেলার সরকারি বেসরকারি শিক্ষানুষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। বজালি জেলা উপায়ুক্তর এয়া হল জরুরি নির্দেশনা। 15 জুনের সৃষ্টি হয়েছিল বজালিত বান,
ষোল্ল জুনৰ পৰা ওঠৰ জুনলৈ বজালীৰ চৰকাৰী বেচৰকাৰী খণ্ডৰ সকলো শিক্ষানুষ্ঠান বন্ধ দিছিল জিলা প্ৰশাসনে। বান অপৰিৱৰ্তিত হোৱাত পুনৰ বৃদ্ধি কৰা হৈছে শিক্ষানুষ্ঠানসমূহৰ বন্ধৰ দিন। আনফালে পুনৰ তিনিদিনৰ বাবে বন্ধ থাকিব নলবাৰীৰ চৰকাৰী বেচৰকাৰী প্ৰতিখন শিক্ষানুষ্ঠান। ভয়াৱহ বান পৰিস্থিতিৰ বাবে এই তৎকালীন নিৰ্দেশ নলবাৰী জিলা প্ৰশাসনৰ। 20 জুনৰ পৰা 22 জুনলৈ পুনৰ নলবাৰী জিলাৰ প্ৰতিখন চৰকাৰী বেচৰকাৰী শিক্ষানুষ্ঠান বন্ধ ৰখাৰ নিৰ্দেশ দিয়া হৈছে। জিলাখনৰ সাম্প্ৰতিক বান পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই তৎকালীন সিদ্ধান্ত নলবাৰী জিলা প্ৰশাসনৰ। পূৰ্বেও বান পৰিস্থিতিৰ বাবে জিলা প্ৰশাসনে বন্ধ ঘোষণা কৰিছিল জিলাখনৰ সকলো শিক্ষানুষ্ঠান। দলগাঁৱৰ 3 নম্বৰ মাধৱ গোহাঁই গাঁৱত অঘটন। ধনশ্ৰী মৰা নৈত মাছ ধৰিবলৈ গৈ উটি গ'ল 35 বছৰীয়া যুৱক। এই ঘটনাক কেন্দ্ৰ কৰি অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্য। মাধৱ গোহাঁইৰ ধনশ্ৰী মৰা নৈত মাছ ধৰাৰ উদ্দেশ্যে জয়নাল আবেদিন আৰু বাহাৰুল ইছলাম নামৰ লোক দুজনে হাতত জাল লৈ নৈ পাৰ হ'ব ধৰাত বানৰ প্ৰবল সোঁতত উটি যায় জয়নাল আবেদিন নামৰ 35 বছৰীয়া যুৱকজন। আনহাতে বাহাৰুল ইছলাম নামৰ লোকজন কোনোমতে পানীৰ পৰা প্ৰাণ বচাই উভতি আহিবলৈ সক্ষম হয় যদিও জয়নাল আবেদিনৰ সন্ধান এতিয়াও ওলোৱা নাই। আনফালে বানৰ মাজতে নগাঁৱৰ ৰাঙলত অঘটন। এককাল পানীৰ মাজেৰে ঘৰৰ সামগ্ৰী আনিব যাওঁতে ঘৰৰ ভিতৰতে সৰ্পদংশনত এজন লোকৰ মৃত্যু হৈছে। মৃত্যু হোৱা লোকজন ইনছান আলী। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ নগাঁৱৰ চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰিলে মৃত লোকজনক। হোজাইৰ যোগীজানত 16 জুনত নাও দুৰ্ঘটনাত নিৰুদ্দেশ হোৱা সিৰাজুল ইছলামৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে। দুৰ্ঘটনাস্থলীৰ নাতি দূৰৈত পানীত উপঙি থকা অৱস্থাত যোগীজান আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে। আৰু বাতৰিখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। অতি সোনকালে উভতি আহিম।